আজ শুক্রবার পয়লা বৈশাখ 2022 সালের 15ই এপ্রিল। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব, অতুলনীয় কাটতে পারে। শুরুতেই আপনাদের জানাবো শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজীবন এবং স্বাস্থ্য এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। অর্থগতভাবে কিন্তু ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন, একাধিক উপায়ে আপনারা নিজেদের আয় ইনকামকে বৃদ্ধি করতে চলেছেন। যদি দলগত কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকেন, কোনো প্রকার টিম ওয়ার্ক, রাজনৈতিক দল হতে পারে, নাটকের দল হতে পারে, খেলার দল হতে পারে, সেখানে কিন্তু আপনি আপনার সেই টিমটিকে অর্থনৈতিকভাবে কীভাবে শক্তিশালী করে তোলা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেবেন, আর সেগুলি কিন্তু কাজে আসতে চলেছে। আজ আপনাদের বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। চাকরিজীবীদের কিন্তু আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অফিস পলিটিক্স বা অফিসে কোনো প্রকার গসিপিংয়ের অংশ যেন আজ হবেন না, তাহলে কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন। আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান। আপনি সাফল্যে পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলিকে কারোর সামনেই যেন প্রকাশ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার মনের স্বপ্ন ভেস্তে যেতে পারে। আজ ফাঁকা সময় আপনারা অনেক পাবেন, সেই সময়টিতে যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম করে কাটান, মানসিক শান্তি পাবেন এবং মনের দৃঢ়তা, মনের যে দৃঢ় শক্তি সেটি কিন্তু বাড়তে চলেছে। আধ্যাত্মিক চিন্তন চেতনাও আজ আপনাদের বৃদ্ধি করতে পারেন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষায় আপনারা বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন। আচ্ছা, আপনাদের চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমার, রসিক স্বভাব, এর কারণে আপনি আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করতে চলেছেন। দীর্ঘকাল পর আপনার পুরনো কোনো বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, যার কারণে আপনারা স্মৃতি মেদুর হতে চলেছেন। আজ কিন্তু স্বাস্থ্যগতভাবে দিনটিতে আপনাদের অতিরিক্ত সাবধান থাকতে হবে। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, মদ্যপান যেন একদমই করবেন না, এতে কিন্তু ঘুমের ব্যাঘাত হয়, গাঢ় ঘুম বিশ্রান্ত হয়ই না। উপরন্তু আপনাদের তামসিক জীবনযাপন করার কারণে রাহু এবং বৃহস্পতি উভয় ক্ষেত্রেই কিন্তু তারা দুর্বল হয়ে যেতে পারে, এ বিষয়ে আপনারা অতিরিক্ত সচেতন থাকুন। তেঁতুল গাছের গোড়ায় রোজ একটু জল দিন, তাহলে বড়সড় কোনো রোগ থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, এমন দিন জীবনে বারবার আসে না, তাই দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই কিন্তু আপনাদের করা উচিত। যদিও আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে, তাই এই বিষয়ে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন। আজ যেহেতু শুক্রবার, তাই শুক্রাচার্যের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। যাদের চন্দ্ররাশি মীন, এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের মীন লগ্নে, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।